পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় এলাকায়। এদিন 42 বছরের ঝর্ণা ভৌমিক বাইক নিয়ে যাওয়ার সময় ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন একটি গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান। ঘটনায় ওই মহিলা গুরুতর আহত হন, তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে তড়িঘড়ি দমকল বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কতজন ইঞ্জুরি হয়েছে? দুইজন আয়ে। তারা কি দুজনই পুরুষ? না না, একজন মহিলা একজন ছেলে। কেমন ইঞ্জুরি? কেমন ইঞ্জুরি হয়েছে? মেজর না। ত্রিপুরা থেকে বিশেষ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।